শান্তি বসিত হোক আপনাদের সকলের উপর সেই কামনা এবং সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে কথা বলবো আমরা যে চা কফি খাই এই বিষয়টি সম্পর্কে বিশেষ করে কিটো ডায়েট করার সময় চা কফি খাওয়ার ব্যাপারগুলো বা আমরা কী করে করব চা বা কফি খাওয়ার ক্ষেত্রে দুটো তথ্য খেয়াল রাখবেন এক হচ্ছে চা বা কফি কখন খাচ্ছেন চা বা কফি খাবারের ঠিক সঙ্গে সঙ্গে খাবেন না কারণ চা এবং কফি দুটোই আমাদের খাবার থেকে কিছু পুষ্টি উপাদান শুষে নেওয়াটাকে বাধা দেয় তো জিঙ্কের নাম আপনারা শুনেছেন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লবণ আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লবণগুলো এই বা ধাতুগুলো আমাদের শরীরে ঢুকতে পারে না যদি খাবারের সঙ্গে সঙ্গে আমরা চা বা কফি খাই তো সেজন্যে যারা চা বা কফি খেতে চান তারা চা বা কফি খাবারের ঘন্টাখানেক পরে খাবেন অথবা যদি আগে খেয়ে নিতে চান তাহলে আগে খেয়ে নেবেন তারপরে খানিকটা বিরতি দিয়ে তারপরে খাবার খাবেন যাতে করে খাবারের সঙ্গে চা কফি মিশে না যায় তো দ্বিতীয় যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে যে কিটো ডায়েটে আমরা সকালে বিশেষ করে নাস্তা খাওয়া বন্ধ করে সেখানে চা বা কফি খেতে বলি এবং তখন বুলেট কফি খাওয়ার ধারণাটিকে আমরা শুরুতে আপনাদেরকে উৎসাহিত করি সেটা করতে তো তার তার কারণ হচ্ছে যে যারা নতুন শুরু করছেন তাদের দেহ ফ্যাট অ্যাডাপ্টেড হওয়ার এক পর্যন্ত অর্থাৎ আপনার দেহ চর্বিপুরিয়ে পুড়িয়ে শক্তি তৈরি করার এক পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি এই সকালে না খেয়ে থাকেন তখন আপনার খিদে পাবে এবং আপনার জন্যে নাস্তা না করে থাকাটা কষ্টকর হতে পারে তো সেই জন্যে তখন আপনি যদি কফির সঙ্গে খানিকটা ঘি বা বাটার বা নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে তারপরে খেয়ে নেন তাহলে আপনার ওই খিদের অনুভূতিটা পরবর্তী তিন চার ঘন্টা আর হবে না বা কারো ক্ষেত্রে আরও বেশি তো তাহলে আপনি নাস্তা না খেয়ে এই সময়টাকে আরও পিছিয়ে নিতে পারবেন বা দুপুরের খাবারের সময়টাকে পিছিয়ে নিয়ে মানে কোনো রকম কষ্ট ছাড়া পিছিয়ে নিতে পারবেন তো সেই হচ্ছে সেই উদ্দেশ্যে আমরা আপনাদেরকে কফি খেতে বলি কিন্তু আপনি ধরুন দু সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাস দু মাস ধরে কিটোডায়েট করছেন এবং এখন আপনার শরীর ফ্যাট অ্যাডাপ্টেড তার মানে আপনাকে আপনি যদি সকালে কিছু না খান আপনার গায়ে লাগে না আপনি জাস্ট অনুভবই করেন না যে আপনি কিছু খাননি পেটে খিদে পায় না বা শক্তিরও কোনো অভাব পড়ে না যদি সেই অবস্থায় চলে গিয়ে থাকেন এবং আপনার ওজন কিছু কমানো দরকার তখন আপনি কিন্তু শুধু কফিকে খাবেন ওই সঙ্গে যে বাটার বা ঘি মিশিয়ে খাওয়া সেটা করবেন না তার কারণ হচ্ছে যে যদি খাবারের সঙ্গে চর্বি আমাদের শরীরে আমরা দেই তাহলে আমাদের দেহ যেহেতু সামনে সেটাকে পাবে সহজে সেটাকে পাবে সেটাকে পুরিয়ে শক্তি তৈরি করবে কিন্তু সেটা তো আমরা চাই না আমরা চাই যে আমাদের দেহে জমে থাকা যে চর্বি সেটা যেন বেশি পড়ে তো সেই জন্যে আপনি ফ্যাট অ্যাডাপ্টেড হওয়া পর্যন্ত বুলেট কফিটা আমাদেরকে সাহায্য করে সেজন্যই আমরা সেটা করি কিন্তু ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে গেলে তখন আর বুলেট কফির উপরে বেশি নির্ভর না করে চেষ্টা করবেন শুধু কফি খান বা শুধু চা খান বা গ্রিন টি খান অথবা লবণ মিশিয়ে হালকা গরম পানি লেবুর রস দিয়ে বা অনেকে অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে খান সেভাবে খেতে পারেন অ্যাপল সাইডার ভিনিগার খেলে অবশ্য খেয়াল রাখবেন যে অ্যাপল সাইডার ভিনিগার কিন্তু দাঁতের জন্য ক্ষতিকর সুতরাং খেলে স্ট্র দিয়ে খাবেন অথবা খুব দ্রুত খেয়ে নিয়ে তারপরে মুখটাকে খানিকটা কুলকুচি করে পরিষ্কার করবেন ঠিক আছে আর অ্যাপল সাইডার ভিনিগার সঙ্গে বা রসের সঙ্গে একটু লবণ মিশিয়ে দিলে খেতে চমৎকার হয় তো সেভাবে করে খেলে আপনার দেহে যে পানির স্বল্পতা সেটা ঘটবে না আর লবণের সরবরাহ ঠিক থাকলে শক্তি তৈরি করতেও আপনার দেহ সক্ষম থাকবে কার্যক্ষম থাকবে আর ওইদিকে যদি ফ্যাট সকালবেলাতে না খাই তাহলে আমাদের দেহতে যে দেহের যে জমে থাকা চর্বি সেটা পড়ার যে পদ্ধতি চলছিল সেই পদ্ধতি চলতে থাকবে তো ফলাফলে আমরা ওজন প্রতিদিন একটু বেশি পরিমাণে কমাবো বা কমাতে পারবো তো অনেককেই দেখছি এই বিষয়টি নিয়ে এখানে আপনারা কনফিউজ অনেকে খাবারের ঠিক পরপরই বুলেট কফি খান সেটি আসলে উপকারী নয় বা ওজন কমার ক্ষেত্রে সেটি উপকারের তুলনায় হয়তো আপনাকে বাধা বেশি দেবে বা ওই দেহটাকে শক্তিশালী রাখার ক্ষেত্রে সেটা হয়তো খানিকটা বাধা সৃষ্টি করবে তো সেজন্য আমি চাইছিলাম যে এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরা যাতে করে এই বিষয়ে আপনাদের এই 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 ভুল থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারেন তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে সেই আশা রাখছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তো আজকে এখানেই বিদায়